আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আজকে লোগো ডিজাইনের 14তম ক্লাস। আপনারা যারা পূর্বে ভিডিওগুলো মিস করেছেন, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টের আন্ডারে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স এর ভিতরে প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট সাজানো আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। চলুন, যে লোগোর যে ধারাবাহিকতা অনুযায়ী আমরা ডিজাইন করতেছিলাম, আজকেও আমরা কিছু অর্গানিক শেপ ক্রিয়েট করে আমরা ডিজাইন করার চেষ্টা করব। সো আমি গত ক্লাসে যে ডিজাইনগুলো দেখেছিলাম, আজকে তার ব্যতিক্রম কিছু ডিজাইন দেখাবো। প্রথমত আপনাকে একটা টেক্সট সিলেক্ট করতে হবে। টেক্সট বলতে যে আমি ফন্টের কথা বলছি, যে মনে করেন আপনি একটা কোম্পানি যেটা 3 ওয়ার্ডের হতে পারে, 2টা ওয়ার্ডের হতে পারে, মানে তার শর্ট নেম গুলো ব্যবহার করে আমি ডিজাইন গুলো করতেছি এখন। সো আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমরা কিন্তু যে আগের ক্লাসগুলোনে বিভিন্ন ফন্টের নাম বলেছিলাম, যেমন নেকজা বোল্ড ফন্ট, ইথনোসেন্ট্রিক ফন্ট এবং পক্সিমা নোভা। আজকে আমরা এই ফন্টটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে যে আমরা আমাদের সার্চ প্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা সিলেক্ট করে রাখছি, যে পক্সিমা নোভা ফন্টটা। এই ফন্টটা লোগোর জন্য অনেক সুন্দর একটা ফন্ট। সো বিষয়টা হচ্ছে যে এই ফন্ট গুলুন এটার আমি লিঙ্ক দিয়ে রাখছি, যে আপনারা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে এটা লিঙ্ক দিয়ে রাখবো, যে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর যে ডাউনলোড অপশন দেখবেন, এই যে এখানে দেখেন ডাউনলোড নাও, এখান থেকে যখন আপনারা ডাউনলোড করবেন তখন এরকম একটা জিপ ফাইল আসবে। সো আপনাদের যখন জিপ ফাইল আসবে তখন আপনারা এই জিপটাকে আনজিপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার। যখন আপনারা এক্সট্রাক্ট হিয়ার করবেন তখন দেখবেন যে এইরকম অনেকগুলো ফাইল এর ভিতর থেকে বের হয়ে আসবে, তখন আপনারা এটাকে ডিলিট করে দিবেন, বাকিগুলো ডিলিট করে দেবেন, শুধু এইরকম ফাইলগুলো রাখবেন। সো বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে প্রতিনিয়ত একটা করে ফন্টের নাম জানছেন, তো এই ফন্টগুলো অবশ্যই আপনারা একটা নোট প্যাডে লিখে রাখবেন। নেকজা বোল্ড, ইথনোসেন্টিং, পক্সিমা নোভা, আর একটা হচ্ছে গুড টাইম, এবং ফন্টগুলোকে একটা ফোল্ডারে আপনারা এভাবে একটার পর একটা রেখে দিবেন। আর আপনাদের ফন্টগুলো এভাবে করতে করতে একসময় অনেকগুলো ফন্ট জমা হয়ে যাবে, আর এই ফন্টগুলোর নাম আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ ফন্টগুলোর নাম থাকলে আপনি অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, কারণ ফন্টটাই মেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। তো আজকে নতুন যে ফন্টটা হচ্ছে সেটা হচ্ছে পক্সিমা নোভা। আমি ফন্টটাকে একটা কপি করে রেখে দিলাম এবং এটাকে আমি একটু স্ট্রোক বাড়ায় দিব, মানে ফন্টটাকে মোটা করার জন্য অনেক একটা পারফেক্ট ফন্ট। এবং এটাকে অবজেক্ট এক্সপান্ড ওকে করলাম, এবং এটাকে অবজেক্ট এক্সপান্ড ওকে আমি এখন ইউনিট করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের যে অর্গানিক শেপগুলো আমরা তৈরি করব, সেই শেপ থেকে আমরা একটু ডিজাইন দেখি। যে প্রথমত আমি একটা যে শেপগুলো নিব, আপনারা কিন্তু পূর্বের গুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম শিফট অল্টার প্রেস করে। সো এই রেক্টেঙ্গুলার থেকে আমি কিছু ডিজাইন বের করি। ডিজাইনটা বের করার জন্য আমরা অবশ্যই এখানে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, ঠিক আছে, এটাতে আমরা প্রেস করতে পারি। করার পর সঙ্গে সঙ্গে আমাদের কাছে এইরকম একটা উইন্ডো শো করবে, এখান থেকে আমরা প্রিভিউটাকে অন করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন যে আমাদের নাম্বার রো, রো আমাদের একটা দেওয়া আছে, আমরা এখানে যদি কিছু না দেওয়া থাকে, একটা সবসময় দেওয়া থাকে, আমরা এখানে একটা বেড়ে দিলাম, যখন দেখবো যে এখানে একটা রো বৃদ্ধি হয়েছে, এবং কলামে যদি একটা বাড়ায় দেয় তাহলে এখানে একটা কলাম বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তখন আমরা এখানে কি করলাম, আমরা ওকে করব না, এখানে দেখেন আমি গেটার যেটা আছে এখান থেকে আমি স্পেস চাচ্ছি, আমি এটা বৃদ্ধি করে দিলে দেখেন কতটুকু স্পেস হবে, এতটুকু স্পেস বাড়তেছে, 4 দিলাম, এবং কলামের ক্ষেত্রেও আমি এখানে 4 দিয়ে দিব, ঠিক আছে, 4 মিলিমিটার। এখন আমি ওকে করতে পারি। করার পর আমি এই অংশটাকে আমি মাইনাস করে দিতে পারি, দেওয়ার পর আমি সম্পূর্ণটাকে কন্ট্রোল জি গ্রুপ করতে পারি। করার পর এটাকে আমি একটু রাউন্ড করতে পারি,
শিফট প্রেস করে আমি এটাকে রাউন্ড করব, মানে রোটেট করব, শিফট প্রেস করে তাহলে সমানভাবে এটা রোটেট হবে। এখন আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল এক্স কাট করলেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স কাট করছি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কেন করছি দেখেন, এটাকে আমি সাইডে রেখে দিলাম এবং আনগ্রুপ করে দিলাম। এখানে একটা কালার আমি হোয়াইট দেই, শুধু এখান থেকে নিয়ে আসে যদি আমি ছেড়ে দিই তাহলে এটা কিন্তু এই অবজেক্টের উপরেই বসে যাবে, ঠিক আছে। তো কন্ট্রোল জেড দিলাম, এটার সাইজ একটু ছোট করে নেই, বড় হয়ে গেছে। এখানে বসাতে পারি আমি 8টাকে, আমি হোয়াইট কালার দিয়ে এখানে দিতে পারি। আপনি কিন্তু 3 ওয়ার্ড যে কোনো কোম্পানির নাম কিন্তু কিভাবে বসাতে পারেন। আমি এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করার পর আমরা অ্যালাইনটা ঠিক করব। প্রত্যেকটার অ্যালাইন অবশ্যই ঠিক করে রাখবেন, কারণ অ্যালাইনটার জন্য ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেক খারাপ হয়ে যায় যদি অ্যালাইন ঠিক না হয়। সো এখন আপনি সবগুলোকে ধরে শিফট এম বা শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুলস দিয়ে আপনি এখান থেকে অল্টার প্রেস করে মাইনাস করে দেন, সরি, সবগুলো সিলেক্ট করেন। করার পর শিফট এম অথবা কিবোর্ড থেকে শিফট এম অথবা এখানে আপনারা শেপ বিল্ডার সিলেক্ট করতে পারেন, করার পর অল্টার প্রেস করে মাইনাস করে দিতে পারেন, সরি মাইনাস। এখন আপনি একটা কালার দেন, ঠিক আছে। এখন কিন্তু আপনি এখানে যে কোম্পানির নামটা থাকবে সেটা কিন্তু আপনি চাইলে এটা এখানে বসাতে পারেন অথবা উপরের দিকে বসাতে পারেন। এই একটা অপশন আমরা দেখলাম যে এভাবে আপনি ক্লায়েন্টের কাছে ডিজাইনটা প্রেজেন্টেশন করতে পারেন। আরো কিছু আমরা শেপ দেখবো, যে শেপ গুলো আমরা একটা রেক্টুঙ্গুলার ড্র করলাম এবং এখান থেকে অল্টার প্রেস করে আমরা কিন্তু একটা কপি করলাম, এবং এখান থেকে আমরা একটা আলাদা কালার দেই এবং মাপটা যেন সমান হয় সেই হিসাব করে আমরা একটু কাজ করব। আমাদের মাপটা যেন সমান হয় সেভাবে আমরা দেখে নিই। সো এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, মানে উপরে এবং নিচে যেন সমান হয়, ঠিক আছে। আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন আমরা প্রিভিউটাকে অন করে দেখতে পারি, 2 মিলিমিটার নিতে পারি। আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার টুলস দিয়ে আমাদের এই বাড়তি অংশটুকু আমরা মাইনাস করে দিতে পারি। এখন আমরা সব কয়টাকে সিলেক্ট করে ইউনিট করে দিতে পারি। ইউনিট করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে টেক্সটটি ছিল, সরি এখানে স্ট্রোকটা আউট করে দিয়েছি, কন্ট্রোল জেড শিফট অল্টার ধরে ছোট করলাম এবং স্ট্রোক একটু বাড়ায় দেই, অবজেক্ট এক্সপান্ড, ওকে, অবজেক্ট এক্সপান্ড, ওকে। এখন আমরা ইউনিট করে দিতে পারি এবং একটা কপি করে রেখে দেই এবং এটাকে আমরা এখানে বসায় দিতে পারি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, ঠিক আছে। আমরা অ্যালাইনটা শুধু এটার সঙ্গে করব, আনগ্রুপ করি, এই যে রেক্টেঙ্গুলারটা আছে এটার সঙ্গে আমরা অ্যালাইনমেন্ট করব। দেখেন আমাদের অ্যালাইনমেন্ট ওকে। এখন চাইলে কিন্তু একটু কাস্টমাইজ করতে পারেন এখানে, যেমন ধরেন আর এর যে মাথাটা আছে আমরা কিন্তু চাইলে আর এর এটাকে আমরা টেনে নিয়ে এসে এভাবে একটু আলাদা ডিজাইন করতে পারি। সবটাকে সিলেক্ট করলাম, আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে অল্টার প্রেস করে মাইনাস করে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এখন আপনি একটা কালার দেন, ব্যাস। এভাবে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছে ডিজাইনগুলো শো করতে পারি, কপি করে রেখে দিলাম। সো আরও একটা ডিজাইন আমরা দেখব, যে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম শিফট অল্টার ধরে এবং এটার আমি স্ট্রোক ফিল কালার অফ করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে অন করে দিচ্ছি এবং এখানে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করলাম, ঠিক আছে।
এভাবে কপি করে আমি এটাকে সাইটে একটা রেখে দেই, এবং আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আছে এটাকে আমরা শিফট অল্টার ধরে ছোট করতে পারি এবং এখানে বসায় দিতে পারি। ক্রিয়েট আউটলাইন করতে পারি এবং এখানে একটু স্টুক বাড়াই দিই, অবজেক্ট এক্সপান্ড, ওকে আমরা ইউনিট করে দিতে পারি, এবং এগুলোকে আমরা অবজেক্ট এক্সপান্ড ওকে। এখানে এগুলো আপনারা পাত করতে পারেন, পাত করে ডিজাইন করতে পারেন, আমি করলাম না, আপনারা একটু করে নেবেন। আমরা এটাকে কালার দিতে পারি। সো এভাবে কিন্তু ক্লায়েন্টের কাছে আমরা প্রেজেন্টেশন করতে পারি ডিজাইনটা। এটাকে আমরা একটু সাইডে রেখে দিই, হোল্ডার প্রেস করে কপি করলাম, এবং এখান থেকে আরেকটা ডিজাইন যেটা আমরা করব সেটা হচ্ছে শিফট অল্টার ধরে একটু বড় করে নিলাম, এবং এখান থেকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে মাইনাস করে দিতে পারেন, কন্ট্রোল জি গ্রুপ, এটার অ্যালাইনমেন্ট ঠিক করে নিব, এটা এবং নিচের এটা, শিফট এম অথবা শেপ বিল্ডার, শেপ বিল্ডার অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম। আপনি কিন্তু চাইলে এভাবে ক্লায়েন্টের কাছে আপনি ডিজাইনটাকে শো করতে পারেন। আচ্ছা, তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেক কয়টা ডিজাইন দেখলাম, আর একটা ডিজাইন দেখবো আমরা। সেটা হচ্ছে আর কি ডিজাইন করা যেতে পারে, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার পলিগন টুলস নিতে পারি, পলিগন থেকে আমরা ডিজাইনগুলো করতে পারি। আসলে ডিজাইন আইডিয়া সম্পূর্ণ আপনার মাথাতে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না, ঠিক আছে? এটাকে একটু শিফট প্রেস করে আপনি বা শিফট ছাড়া একটু রোটেট করে নিতে পারেন সুন্দরভাবে, এবং এটাকে একটু রাউন্ড করে নেন, এবং এটাকে আপনি কি করতে পারেন, অবজেক্ট পাথ অফসেট পাথ, এবং প্রিভিউটা অন করে দিয়ে আপনি মোটামুটি এখানে মাইনাস করে দিতে পারেন, -8, ওকে। তো এটাতে আবার পাথ করতে পারেন আপনি, অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউটাকে অন করে দিতে পারেন, এবং এখানে মাইনাস না আমরা প্লাস, মাইনাসটাকে একটু কমায় দিতে পারি 4। সব কয়টাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শিফট এম শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা এটা মাইনাস করে দিতে পারি। একটু মনে হয় এটা বেশি মোটা হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড দিতে পারি, আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ 4 নিতে পারি, আবারও আমরা এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ নিচেরটাকে আমি সিলেক্ট করলাম 4 নিতে পারি, ওকে। এখন আমরা সব কয়টাকে সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে মাইনাস করে দিতে পারি, দেখেন সমান মাপ হয়ে যাবে। এখন আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন, এবং আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা অল্টার প্রেস করে কপি করলাম, আমি একটা আনগ্রুপ করে দিলাম, এবং এটাকে আমি এখানে বসায় দিই দিলাম, এবং এখানে হোয়াইট কালার দিলাম, এবং অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক উপরে নিলাম। এখন আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন, ব্যাস। এখানে কিন্তু চাইলে আপনি ডিজাইন করতে পারেন আরেকটা, অথবা কে কে এর মাথা, যেমন আমি এখান থেকে 8টাকেই নিই, যেহেতু 8টা কাস্টমাইজ করা যাচ্ছে, অথবা আপনি কেটাকে করতে পারেন। দেখেন আমি দুটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে নিচের দিকে আমি ড্র্যাগ করছি। এখন আমাদেরকে পুরোটা সিলেক্ট করে শিফট এম বা শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি মাইনাস করে দিলাম, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো ক্লায়েন্টের কাছে দিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আজকের ডিজাইন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আর যেহেতু ভিডিওগুলো সম্পূর্ণ নতুনদের জন্য, আপনারা কেমন
বুঝতে পারছেন, আমাকে যদি তার ফিডব্যাক দিতেন তাহলে আমি অনেক খুশি হব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখবেন। আর যেহেতু আমার এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে, সো আপনারা চেষ্টা করবেন যে অন্যদেরকেও এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমার পক্ষে একা সকলের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া সম্ভব না। আপনারা যদি একটু ভালোবাসার দিক থেকে দেখে যে ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন, আপনাদের বন্ধু যারা কাজ শিখতে চায়, টাকার অভাবে কাজ করতে পারছে না, তাদের কাছে যদি ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ তারাও উপকৃত হবে, আমিও উপকৃত হব। আমি চাই যে আমরা সকলে মিলে একটা ভালো কিছু করার চেষ্টা করি। এই জন্য আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলেই যাতে যেন খাস নিয়তে ভালোভাবে কাজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।